দ্বিতীয় ক্লাসর বিবিধ প্রশ্ন ওয়ান আমি গোটে গোটে এপিসোড গোটে গোটে সিরিয়াল আমি করা আজ বিবিধ ওয়ান আরম্ভ কলি অড়চাশ ও পচাশ মঝি সংখ্যাটি কে না অড়চাশ ও পচাশ মঝি সংখ্যাটি উনচাশ তাপরে সেকেন্ড কোশ্চিন বতিশ ও ষাঠিয়ে মধ্যে কতোটি সংখ্যা অছি তৃতীয় কোশ্চিনটা কোণ অছি না কোড়িয়ে পঁচস্তরি পর্যন্ত কতোটি সংখ্যা আছে এইটি দুইটা ভিতরে ডিফরেন্ট হচ্ছে পার্থক্য হচ্ছে যে এটি মধ্যে দিয়েছি এটি পর্যন্ত দিয়েছি বতিশ রু ষাঠিয়ে মধ্যে এই দুইটা ছড়ি ইয়া মধ্যে যেতে সব সংখ্যা সেটা মধ্যে কহতি পর্যন্ত মানে কোড়িয়ে আরম্ভ করে পঁচস্তরি পর্যন্ত তো ইয়ার গোটে ফর্মুলা অছি কোণ না ষাঠিয়ে এই মধ্যে দিয়ে আমি কোণ করা না ষাঠিয়ে বতিশ আমি ফেড়ি দেওয়া ষাঠিয়ে বতিশ আগে ফেড়ি দেওয়া যে ষাঠিয়ে বতিশ এটি ফেড়ুচি ষাঠিয়ে ফেড়ানো বতিশ সমান কে দশ রু দুই গেল আট এটি হল পাঁচ তিন গেলে দুইশ অঠেইশ এইটা রহলা অঠেইশ আমি এটি যদি দিয়ে মধ্যে যে কোশ্চিন আসিথিব আমি এটু কোণ করা এক এটু গোটে এক ফেড়ি দেওয়া তো সংখ্যাটি আমার মধ্যে যদি সংখ্যাটি থাকবে মানে ষাঠিয়ে এই যে এই ভিতরে যে সংখ্যা রহলা বতিশ এই ভিতরে কতটি সংখ্যা আছে সতেইশটি পর্যন্ত যদি দিয়ে আমি কোণ করা এইটি মনে করি এই দুইটা সংখ্যাটি পর্যন্ত দিয়েছি আমার ফেড়ি দেওয়া ষাঠিয়ে বতিশ ফেড়ি দেওয়া অঠেইশ বার এতে এক মিশাই দে আমি মিশাই দেলে আমি বাহারি পড়ব কেতে পর্যন্ত সংখ্যাটি এইটা কোড়িয়ে পঁচস্তরি পর্যন্ত কতটি সংখ্যা আছে না পঁচস্তরি ফেড়াণ কোড়িয়ে সমানে পাঁচ সাত দলে পাঁচ এক এতে মিশাই দেওয়া কেতে এক মিশাই দেওয়া মিশাই দেলে কেতে ছপন এইভাবে ভাবে আমি কোশ্চিন কু আগে দেখবা মধ্যে দিয়েছি কি পর্যন্ত দিয়েছি মধ্যে দিয়ে আমি এক ফেড়ি দেবা এইটার এইটা ফেড়া পরে এক ফেড়ি দেবা আর পর্যন্ত দিয়ে মানে কোড়িয়ে পঁচস্তরি পর্যন্ত মানে এইটার এটা ফেড়িকি এক মিশাই দেওয়া এটা পর্যন্ত বাহারি পড়ব তারপরে দিয়েছি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ছত্রিশ সান সংখ্যাটি কে এইভাবে ক্রমিক সংখ্যা যদি দিয়ে সমান ভাব দিয়ে তাহলে আমি কোণ করা ডাইরেক্ট মঝি সংখ্যাটা কাটি দেওয়া মঝি সংখ্যাটা আমার কিন্তু বাহার এটি চারি নম্বর আসলা যে আমার দিয়েছি কেতে ছত্রিশ তিনটাঙ্কর সংখ্যা মিশি ছত্রিশ তাহলে মঝি সংখ্যা আগে সবুলে কাটি দেওয়া আমি কাটবা মঝি সংখ্যা সে ছত্রিশ হরণ তিন সে কে বারতি ছত্রিশ মঝি সংখ্যাটি বাহারি পড়া ক্রমিক দিয়েছি তো বার মিশানো এক মানে তা পর সংখ্যাটা তের আগে বার ফেড়ানো এক মানে তা পূর্ব সংখ্যাটা এগার ক্রমিক সংখ্যা কি আসলা এগার বার তের এইভাবে ভাবে আমি ক্রমিক সংখ্যা কাটবাক এইভাবে ভাবে মঝি সংখ্যা কাটি করা তাপরে দিয়েছি পাঁচ নম্বর দুই অঙ্ক বিশিষ্ট কে কেউ বৃহত্তম সংখ্যা দশ দ্বারা বিভাজ্য আমাকে আগে বাহার করা ই কেতে নম্বর না পাঁচ নম্বর পাঁচ নম্বর কোণ দিয়েছে না দুই অঙ্ক বিশিষ্ট কেউ বৃহত্তম সংখ্যা আগে দুই অঙ্কৃষ্ট বৃহত্তম সংখ্যা কেতে অনেশত সে দিয়েছে দুই অঙ্কৃষ্ট কেউ বৃহত্তম সংখ্যা মানে দশ দ্বারা বিভাজ্য হোক আগে দশ দ্বারা বিভাজ্য মানে দশ হরিবা দশ নুয়া নবে তো আলিলা ন বলিলা মানে এটি বিভাজ্য ইয়ে নুহ তো কেউ সংখ্যাটা বিভাজ্য আমার ন ভাগফল হয়ে ন বলুচি কেতে বলুচি ন বলুচি তো আমি কোণ করা অনেশত ফেড়াণ ন সে নবে কেউ বৃহত্তম সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য না নবে বৃহত্তম সংখ্যাটি ন দ্বারা বিভাজ্য এইভাবে ভাবে আমি করা তিন অঙ্কৃষ্ট বৃহত্তম সংখ্যার নিকটতম সংখ্যা দুইটি কেতে তিন অঙ্কৃষ্ট বৃহত্তম সংখ্যা কেতে না ন ন ন তা নিকটতম সংখ্যা কেতে এক মিশাই দেওয়া আউ এক ফেড়ি দেওয়া ইয়ে কেতে হেলা না হাজার আউ এটা কেতে হেলা নশো আঠানব্বই দুইটি সংখ্যা বাহারি পড়া এইভাবে ভাবে আমি করা দুইশ রু চারিশ মধ্যে কতোটি সংখ্যার দশক স্থানে পাঁচ অছি দুইশ রু চারিশ মানে দশক স্থানের থাকবে এই যেভাবে দুইশ রু চারিশ ভিতরে যে আমার দশক স্থানে থাকবে দুইশ পচাশ এমতি এমতি একাবন ইয়ে হচ্ছে অনষঠি যায় ইয়ে হচ্ছে দশটা সংখ্যা আর গোটে সেমতি তিনশো পচাশ এমতি তিনশো একাবন তিনশো বাউন এমতি এমতি করিকি ইয়ে হচ্ছে তিনশো কেতে অনষঠি যায় ইয়ে হচ্ছে দুইশ অনষঠি ইয়ে দশটা হল ইয়ে বি দশটা টোটাল দুইশ রু চারিশ ভিতরে আমার কোড়িয়েটা সংখ্যা অছি পাঁচশ রু কম কতোটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রত্যেক স্থান অঙ্ক সমান পাঁচশ রু কম পাঁচশ রু কম হয়ে কিন্তু
कौन है ना ता तीन टांको समान हो तो जिन्ति एक 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 तीन टांको समान दुई 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 तीन टांको समान तीन 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 टांको समान चार 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 तीन टांको समान ये भले कितोटी संख्या होची पांच रु कम माने चारोटी संख्या कितोटी कम कितोटी तीन अंकिष्ट संख्या प्रत्येक समान ना चारोटी नौ नंबर तीन अंक विशिष्ट एक संख्यार अंक मानकर समस्त ये तीन अंक विशिष्ट एक संख्यार अंक मानकर समस्त चारि तेबे बृहत्तम क्षुद्रतम संख्या लेख एटी तीन अंक विशिष्ट बृह एक संख्या मानक अंक मानक समस्त चारि होतो तीनटा अंक किंतु ता अंक मानक समस्त केते चारि होतो जेंति तीन मिश्रण एक मिश्रण शून्य इथरो कोन कोन संख्या आसला ना तीन एक शून्य किंबा एक शून्य तीन किंबा एक तीन शून्य ये भले तीन टा आसला पुनी आउ गोटे बाहर करिबा जे आउ गोटे कोन आसला दुई मिश्रण शून्य माने चार होची एथरे कोन कोन बाला 220 आउ गोटे आउ तो एटा एति कि बारिबो एथरो गोटे संख्या तापर आमे आउ गोटे बाहर करिबा मिस अंक मान को समस्त एथरे हमर केतरे बाला तीन टा बाला 1 2 3 एथरे गोटी आउ कोन होतिबो ना चारि मिश्रण शून्य से मैंने चारि होते अंक तीन टा अंक तो ये अंक बाहर एथरु गोटे बाहर तो सी आमको कहूँ जे कड़े गला तीन अंक विशिष्ट एक अंक एक संख्यार अंक मान सृष्टि चारि तेरे बृहत्तम और क्षुद्रतम संख्या लेख ए भितर बृहत्तम कौट आसूस चारिश बृहत्तम आसूस चारिश तो तीन टा अंक मिशी आम चारि हो क्षुद्रतम किए आस ये गोटे ये गोटे ये गोटे ये गोटे एथेर क्षुद्रतम किए 103 यहाँ क्षुद्रतम संख्या आसो तीन अंक विशिष्ट ये मिशी दे चारि हो संख्यार दस नंबर 338 संख्यार दुईट तीन मध्य अंतर के तीनटा कौ घरे अच्छी यहाँ दशक घरे अच्छी तीस यहाँ कौ घरे अच्छी शतक घरे मान तीन शह ତାଙ୍କ ଅନ୍ତର କେତେ ମାନେ ତିନିଶହ ଶତକ ଘରେ ଅଛି ଏ ଦଶକରେ ତିରିଶ କେତେ ହେଉଛି ସାତ 270 ତାଙ୍କର ଅନ୍ତର ହେଉଛି 270 ଏ ହେଉଛି ଭାଜକ ପାଞ୍ଚ ଭାଗଫଳ ନଅ ଭାଗଶେଷ ଦୁଇ ଆମେ ଏଇଟା ପଢ଼ିଛେ ଯେ ଭାଜ୍ୟ କେମିତି ବାହାରେ ନା ଭାଜକ ଗୁଣନ ଭାଗଫଳ ମିଶାଣ ଭାଗଶେଷ ଆମେ ଏଠି ଲେଖିବା ଭାଜ୍ୟ ସେମାନେ ଭାଜକ ଗୁଣନ ଭାଗଫଳ ମିଶାଣ ଭାଗଶେଷ ଭାଜକ ଆମର ଦେଇଦେଇଛି କେତେ ନା ଭାଜକ ପାଞ୍ଚ ଭାଗଫଳ ନଅ ଭାଗଶେଷ ଦୁଇ ସେମାନେ 45 ମିଶାଣ ଦୁଇ ସେମାନେ ଆମର ଭାଜ୍ୟ କେତେ ବାହାରି ପଡ଼ିଲା 47 ଏଇଭଳି ଆମର ଯାହା ବି ଦେଇଥାଉ ଆମେ ସୂତ୍ରଟା ମନେ ରଖିବା ଭାଜ୍ୟ ସେମାନେ ଭାଜକ ଗୁଣନ ଭାଗଫଳ ମିଶାଣ ଭାଗଶେଷ ଏଇ ସୂତ୍ରଟା ମନେ ରଖିଲେ ଆମେ ଏଭଳିଆ ଗଣିତ ଆମେ କରିପାରିବା ତାପରେ ଆସିଲା ଯେ 13 ନମ୍ବର ରାମ ହରିଠାରୁ 1 ବର୍ଷ ବଡ଼ ଦୁହିଁଙ୍କର ବୟସ ମିଶି 27 ବର୍ଷ କାହାର ବୟସ କେତେ ରାମ ହରିଠାରୁ କେତେ ବର୍ଷ ବଡ଼ ନା 1 ବର୍ଷ ବଡ଼ ଦୁହିଁଙ୍କର ବୟସ 27 ଦେଇଛି ଆମେ ଆଗ ଦୁଇ ଜଣଙ୍କର ବୟସ ଲେଖିଦେବା ଦୁହିଁଙ୍କର ବୟସ କେତେ 27 ରାମ ହରିଠାରୁ 1 ବର୍ଷ ବଡ଼ ଏକ ବର୍ଷ ବଡ଼ ବଡ଼ ମାନେ କ'ଣ ଆମେ ଆଗ ଏଇ ଯେଉଁ ଦୁଇ ଜଣଙ୍କର ବୟସ 27 ଅଛି ତାକୁ ଆଗ ଆମେ ସମାନ କରିଦେବା 1 ବର୍ଷ ବଡ଼ ମାନେ ତାକୁ 1 ବର୍ଷ ଫେରିଦେଲେ ଆମର ଦୁଇ ଜଣଙ୍କର ବୟସ ସମାନ ହୋଇଯିବ ଜଣଙ୍କ ସମାନ ବୟସ ଜଣକା ସମାନ ବୟସ କେତେ ନା 27 ଫେଡ଼ାଣ 1 ସମାନେ କେତେ 26 ତାହେଲେ ଜଣଙ୍କା ବୟସ ବାହାରି ପଡ଼ିବ 26 ହରଣ 2 ସମାନେ 13 ତାହେଲେ ହରିର ବୟସ ଆମର ବାହାରି ପଡ଼ିଲା 13 ଓ ରାମ 1 ବର୍ଷ ବଡ଼ ଅର୍ଥାତ 13 ମିଶାଣ 1 ସେମାନେ 14 ବର୍ଷ 14 ଇଏ 13 ହେଲା 6 କେତେ 27 ବର୍ଷ ଦୁଇ ଜଣଙ୍କର ମିଶିକି 27 ବର୍ଷ ତାପରେ କୋଶ୍ଚିନ୍ ଆସିବା ଯେ କେଉଁ ସଂଖ୍ୟାର ଅଧାରେ 5 ଯୋଗ କରି 2 ବିୟୋଗ କଲେ 9 ହେବ କେଉଁ ସଂଖ୍ୟାର ଅଧାରେ ଆମେ ଇଏ ରହିବା ପୁରା ଲାଷ୍ଟକୁ ଯିବା
যে এই তো গোটে মনে করে এইটা গোটে সংখ্যা যে কেউ সংখ্যার দুই বিয়োগ কলে ন হতো এইটি লিখবা ই হচ্ছে কত 14 নম্বর দুই বিয়োগ কলে ন হব লাস্ট আরম্ভ করি সবলে দুই বিয়োগ কলে ন হব মানে সংখ্যাটি কত না দুই বিয়োগ কলে ন হতো মানে সংখ্যাটি কত ন মিশ্রণ দুই সমান কত 11 আমি তারপরে কোশ্চেন পুনি আসিয়া যে কেউ সংখ্যার অধারে পাঁচ যোগ করি এই যায় আমি কোন পাইলি যে এই যায় আমি 11 বাহারি 11 বাহারি তারপরে এইটিকে পুনি আসিয়া কেউ সংখ্যার অধারে পাঁচ যোগ কলে সংখ্যার অধারে পাঁচ যোগ কলে কত হতব না কত হতো 11 হতো পুনি আরম্ভ করিবা যে এটি লিখিবা কোন না সংখ্যার অধারে অধারে পাঁচ যোগ কলে এগার হল তো সংখ্যার অধা বাহারি পড়ব এটি লিখে নেক্সট লাইন সংখ্যার অধা যে এই তো গোটে সংখ্যা ভাবি দেবা সংখ্যার পাঁচ যোগ কলে এগার হতো সংখ্যাটা কত কোথায় পাঁচ যোগ কলে এগার হতো না এগার ফেরণ পাঁচ সমান ছ সংখ্যার অধা হচ্ছে ছ তোমার বাহারি পড়লে সংখ্যার অধা কত ছ তাহলে সংখ্যাটি কত গোটে সংখ্যার অধা হচ্ছে ছ মানে সংখ্যাটি কত ছ গুণন দুই সমানে সংখ্যাটি কত বার এইভাবে ভাবে আমার যেতে বি কোশ্চিন আসি থাকু আমি সব লাস্ট আড়ু আরম্ভ করবা যে এই তো গোটে সংখ্যা সংখ্যার দুই বিয়োগ কলে ন হতো না সংখ্যার দুই বিয়োগ কলে মানে কত সংখ্যাটি এগার আসলে ন মিশ্রণ দুই সমান এগার পুনি সংখ্যার অধারে পাঁচ যোগ কলে এগার হতো তো সংখ্যার কোন এই তো গোটে সংখ্যা সংখ্যার পাঁচ যোগ কলে এগার হতো তো সংখ্যাটা কত না এগার ফেরাণ পাঁচ সমানে ছ তারপরে পুনি বাহারিছিব সংখ্যার অধা ছ সংখ্যাটি কত ছ গুণন দুই সমানে বার এইভাবে আমি করিবা পুনি 15 নম্বর আসবা যে দেইছে সমান মূল্যর আঠটি কলমর দাম 56 টঙ্কা সেইভাবে কতটি কলমর দাম 35 টঙ্কা হব এটি পুনি এটা 15 নম্বর আরম্ভ করিবা আঠটি কলমর দাম কত কত 56 টঙ্কা তাহলে একটি কলমর আগে বাহার পড়া বাহার করা যেতে বি যা দিয়ে থাকু আমি সবুলে মানে গোটিকর রেট আগে বাহার এটি আঠটি দিয়েছি আঠরু এক কম হল না কমিলা মনে রাখতে পিল মানে যদি মানে যেতে যা হয়ে থাকে কমুচি সংখ্যাটা তাহলে এটি আমি কোণ করা হরণ করা 56 হরণ আঠ সে আঠ সতা 56 একটি কলমর মূল্য বাহারি পড়া 7 টঙ্কা আমি কত টঙ্কা দিয়া হয়েছে না 35 টঙ্কা দিয়া হয়েছে 35 টঙ্কার কলম হব কতটা হব না টোটাল যেতে টঙ্কা হরণ গোটি কলমর দাম সমানে 7 পঞ্চা 35 কতটি কলম হব আমার এত 35 না না পাঁচটি কলম হব এইভাবে ভাবে আমি বিবিধ বানি কলে নেক্সট এপিসোডে আমি বিবিধ টু করিবা।